আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলকে এসআরবি চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আয়োজন চুয়াডা জেলা ঐতিহ্যবাহী অলমনা পুর কুশট অলমনা পুর কুশটের মহিষের হাট আর এটি বাসুর এবং গাভী মহিষের হাট দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর এক জোড়া গাভী মহিষ আর সাথে তার বাচ্চাও একদম সদ্যজাত শিশু বাছুর একটা দেখতে পাচ্ছেন শুয়ে আছে আর সাথে ওর মা পাশাপাশি যাই হোক আগে আপনাদের তারিখটা জানিয়ে দিই আজকের তারিখ 17/1/2024 রোজ বুধবার কিউট একটা বাচ্চা বাছুর এবং গাভী এটাও গাভী পাশাপাশি এটা মানে জোড়া এখানে আছে এটা বকনা চাষে এই জোড়ার দাম কত 3,20,000 দাঁতে চারটা ছয়টা বন্ধুরা 3,20,000 বকনা বা গাভী মহিষ বলতে পারেন ওইগুলো কি আপনাদের ওইগুলো এই যে বাসু সহ নাকি ওইগুলো জোড়া ওই দুইটা বাচ্চা কি আচ্ছা এগুলো কি জোড়াই দুটারই বাচ্চা না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটারই বাচ্চা আছে এই যে দুটাই গাভী আর দুটা দুজনেরই বাচ্চা একটা আপনার মেয়ে বাচ্চার একটা ষাঁড় না সমস্যা নেই শুয়ে থাক গাড়িতে ঝাঁকাইতে আস তো ঘুমাচ্ছে গায়ে এগুলো এখন কয় মাস করে বয়স এটা 15 দিন এটা 25 দিন আপনারা দেখতে পাচ্ছেন একটা 15 দিন আর একটা 25 দিনের বাছুর সাথে যে ওদের মাও রয়েছে খুবই সুন্দর জোড়া ভাই এগুলোর দাম কত 4.5 লাখ টাকা মানে চারটা আপনারা 4.5 লাখ টাকা মানে চার পিস সদ্যজাত দুইটা বাছুর আর দুইটা গাভী মহিষ এইগুলো কিন্তু আপনার সম্ভবত দুধও পাবেন কারণ বাছুর মহিষ যখন রয়েছে দুইটা সেতু প্রজাতির গাভী বাসুর সহ গাভী পাবেন 4.5 লাখ টাকা জোড়া ভাইদের বাসা ঝিনাইদহ জেলা গ্রাম রাজনগর ফলিধানি ভাইদের বাসা ঝিনাইদহ জেলার হলিধানি ইউনিয়নে রাজনগর গ্রামে দরদাম হচ্ছে ভাই কেমন কি বলছে 4,50,000 ধরছে চলুন বন্ধুরা আর কিছু দেখি তবে খুবই সুন্দর কিন্তু একটি প্রসেসিংয়ে আপনার 4.5 লাখ টাকা চারটা মহিষ একেবারে মানে হিউজ একটা এখানেও গাভী মহিষ দেখতে পাচ্ছি
গাবি জিরার দাম কত আড়াই লাখ দাঁত সারা দাঁত সারা বন্ধুরা আড়াই লাখ টাকা জোড়া দাঁড়িয়ে আছে বাছর মহিষ আজকে অনেকগুলো আছে দেখতে পাচ্ছি যে হরিণী বাছুর এইগুলো পার পিস কেমন দাম একশো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জোড়া বন্ধুরা সবই কি এরে বাসুর সবই এরে বাসুর এক লাখ পঞ্চান্ন হাজার করে জোড়া এরকম বাসুর ছোট ছোট বাসুর সব লাইনে পর রয়েছে কি অবস্থা ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ কয়টা ইঞ্চি নিয়েছে মহিষ বাজারে মানে কাস্টমার কম এমনিতে ওয়েদার খারাপ আর এখন মূলত সিজন চলছে আপনার মই দেওয়া সিজন আচ্ছা ভাই থাকেন দেখতে পাচ্ছেন বাসুর মহিষ সব খেয়ে বেড়াচ্ছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমরা মহিষের হাটের মহিষের বাসুর মহিষের এবং গাবি মহিষের দরদাম সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম